হালেলুয়া হালেলুয়া। আসি আমরা প্রার্থনা যাই। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর মুহূর্তের জন্য। আজকের এই বাক্য যেন তোমার মাধ্যমে হয়, সমস্ত কিছু যেন তোমার মাধ্যমে হয়। যতজন তোমার বাক্য শুনবে আজকে, তাই যেন তাদের হৃদয় একটা নতুন দিক খুঁজে পায়, নতুন রাস্তা খুঁজে পায়। প্রভু, আমি প্রার্থনা করি শুধুমাত্র বিশ্বাসী হব নয়, কিন্তু যেন তোমার বাক্য দ্বারা নিজেকে গড়ে তুলতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য প্রভু। তাই পিতা, প্রার্থনা করি এই বাক্যের ভিত দাও, এই বাক্যের মজবুতি দাও, যেন আমাদের জীবনে কিছু পরিবর্তন হতে পারে। সমস্ত ভার আমি তোমার পায়ে গেছে রাখি, যিশু নামে চাই, আমেন। আর খ্রিস্টদের ভাই বোন, আজকের যে বাক্য আছে সেই বাক্যের শিরোনাম হচ্ছে সততার বীজ বপন করা। সততার বীজ বপন করা। একজন বিশ্বাসী হিসাবে যখন আমরা যিশুকে জেনেছি বা গ্রহণ করেছি, আমরা জানি আমাদের পাপের ভার তিনি বহন করেছে। এই পাপের ভার বহন করার জন্য বা পাপের ভারকে মোচন করার জন্য আমরা নতুন দিক পেয়েছি বা নতুন জন্ম হয়েছে আমাদের। সেই নতুন জন্ম আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করেছে, আমাদের নতুন দিক দিয়েছে, নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি প্রভুর মধ্যে। কিন্তু তার সত্ত্বেও অনেক বিশ্বাসী, বহুদিনের বিশ্বাসী, যাদের জীবনে কোনো ব্লেসিং নেই, তাদের জীবনে কোনো উন্নতি নেই, তাদের জীবনে কোনো আশীর্বাদ নেই, কারণ তারা এখনো পর্যন্ত ঈশ্বরের বাক্য বা আমাদের যেই অধিকার, সেই অধিকারকে বোঝার চেষ্টা করিনি। আজকে যার জন্য আমি এই অধিকারকে বোঝাবার চেষ্টা করি। দেখুন, ভালোবাসা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেবার নেওয়া। ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা দুতরফার প্রয়োজন। আমি যদি কাউকে ভালোবাসি, আমি চাইবো সেও আমাকে ভালোবাসুক। তো যার জন্য আজকের ভালোবাসার একদিক যদি আমরা দেখি, আমরা ঈশ্বরের কাছে শুধু আসি আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে পেতে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের কাছে সময় থাকে না, আমরা ঈশ্বরের জন্য কিছু করতে চাই না। কিন্তু ঈশ্বর তবুও বলছে তিনি আমাকে ভালোবাসে। যার জন্য আজকের আমরা একটা দিক দেখব, যে দিকটা আমাদের দেখার প্রয়োজন আছে, যে দিকটাকে আমরা আমাদের চোখে কাপড় বেঁধে রেখে দিয়েছি, আমরা দেখতে চাই না। আসলে আমরা চাই না, ঈশ্বর চাইলেও আমরা চাই না সেই দিকটাকে দেখতে, কিন্তু আমাদের এই দিকটাকে দেখার প্রয়োজন আছে। কারণ আশীর্বাদ গ্রহণ করতে গেলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। আদি পুস্তক তার 4:3-5, যেখানে হেবল এবং কুইনের স্টোরিটা আছে, সেই হেবল আর কুইন যে আদম হবার সন্তান, তাদের স্টোরিটা আমরা প্রত্যেকে জানি, যারা বিশ্বাসী, যারা বাইবেল পাঠ করি, যারা বাইবেল সম্বন্ধে জ্ঞাত, আমাদের কাছে প্রত্যেকের কাছে খোলা। হেবল আর কুইন দুজনের কাছে ঈশ্বর বলি চেয়েছিল বা উৎসর্গকৃত চেয়েছিল। সেখানে তাদের জীবনযাত্রা কি ছিল, কিভাবে তারা ঈশ্বরের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ছিল, একবার দেখে নিই। আদি পুস্তক 4:3-5, সেখানে বলছে, পরে কাল অনুক্রমে কুইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল। এটা কুইন উপহার সদাপ্রভুর জন্য ভূমির ফল উৎসর্গ করল। আর হেবল আপন পালের প্রথম জাত একটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রাহ্য করিলেন। সদাপ্রভু হেবলের গ্রাহ্য করলেন, সদাপ্রভু হেবলের সেই উৎসর্গ গ্রাহ্য করল, কিন্তু কুইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিল না। এই নিমিত্ত কুইন অতিশয় ক্রুদ্ধ হইল, তার মুখ বিচ্ছিন্ন হইল। খ্রিস্টত ভাই বোন, ঈশ্বর আমাদের কাছ দিয়ে যেটা চাই সেটা সম্পূর্ণ চাই। যদি দেখি কুইন আর হেবলের গল্পটা, যে ঘটনাটা দেখছি, কুইন যে ঈশ্বরকে সর্বপ্রথম, মানে তার মেষপালের মধ্যে যেটা উত্তম, যেটা প্রথম জাত, সেই পশুর মাংস মেদ সমেত যেটা পারফেক্ট, একদম উপভোগী বা বলতে পারি যেটা সব থেকে উত্তম, সেটা ঈশ্বরকে দিয়েছিল। আর সে চেয়েছিল, কারণ উত্তম বিষয় যদি আমরা কাউকে দিই, আমরা তা অ্যাকচুয়ালি প্রমাণ করি আমি তাকে বেশি ভালোবাসি, আমার হৃদয়, আমার ভেতরে তার প্রতি সম্মান শ্রদ্ধা আছে। উত্তম বিষয়, আমি যেটাকে ভালোবাসি সেটা যদি আমি কাউকে দিই, আমি খুব কাছের কাউকে দেবো। তো ঈশ্বর এর মাধ্যম দিয়ে বুঝতে পারে যে কে আমার কাছে, কে আমার বাধ্য। তাই যদি আমরা দেখি হেবল তার উপহার, হেবলের উপহার ঈশ্বর গ্রাহ্য করিল। হেবল সেই উপহার খুব সুন্দর দিয়েছিল। সে কি করেছিল, সব থেকে উত্তম মেষ পালক দিয়ে, সেই মেষ পাল নিয়ে বলি উৎসর্গ করেছিল। কিন্তু কুইন কি করেছিল, সে শস্য ফল যা কিছু দিয়েছিল, সেটা যেটা বেঁচে গেছিল, অবশিষ্ট ছিল বা যেটা দাগ ধরা, এই ধরনের উপহার, মানে আমরা যেটা ফেলে দিই, যেটা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো, উত্তম বিষয়গুলো যখন আমরা তুলে রাখি, আর যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা কাকে দিই, আমরা যাকে দরিদ্র মনে করি, যাকে মানে
মানে ফেলে দিতে চাই সেটা আমরা কাউকে দিয়ে দিই। দেখবেন এটা অনেক গরিবদের সঙ্গে করা হয়, কিন্তু যে যাকে ভালোবাসে তাকে উত্তম দেয়। আর এখানে হেবলের ভালোবাসা প্রকাশ হয়েছিল, যার জন্য হেবলের সেই উপহারকে ঈশ্বর গ্রহণ করেছিল, কোইনের উপহারকে গ্রাহ্য করেনি। আবার এ কোইন উপহার সেই প্রকারে দেয়নি ঈশ্বরকে, যেই রকম ঈশ্বরের গুণ বা যেই রকম ঈশ্বরকে রেসপেক্ট করা উচিত সেই রকম দেয়নি। অথচ ঈশ্বর যখন গ্রহণ করেনি তখন সে রেগে গেছিল। লেবীয় পুস্তক তার 27 অধ্যায় 30 পদে যদি দেখি, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশম অংশ সদাপ্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আমরা যে যে কোনো কাজ করি, কেউ যদি চাষবাস করে, কেউ যদি চাকরি করে, এইখানে লেবীয় পুস্তকে ক্লিয়ারলি লেখা রয়েছে আমরা যারা বিশ্বাসী আমাদের উচিত যেন যে কোনো কাজ করি তার 10% ঈশ্বরকে দিই, যদি বিজনেস করি তার 10% যেন ঈশ্বরকে দিই, যদি চাষবাস করি তার 10% যেন আমরা ঈশ্বরকে দিই। এটা ঈশ্বরের জিনিস, ঈশ্বর আমাকে রাখতে দিয়েছে, আমরা ঈশ্বরের জিনিস ঈশ্বরকে রিটার্ন করি, আর ঈশ্বর দেখে আমরা কতটা বিশ্বস্ত। যখন এতে বিশ্বস্ত থাকি না তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। এটা প্রথম বিষয় একজনকে বুঝতে হবে যে 10% আমার সমস্ত আয়ের 10% ফার্স্ট পার্ট, লাস্ট পার্ট নয়, যেটা কোইন আর হেবলের মধ্যে দেখতে পাই। হেবল ফার্স্ট পার্টটা ঈশ্বরকে দিয়েছিল, কোইন লাস্ট পার্টটা ঈশ্বরকে দিয়েছিল। তাই আমরা যারা বিশ্বাসী আজকে আমাদেরকে এটা বুঝতে হবে যেটা প্রথম সেটা ঈশ্বরকে দেওয়া প্রয়োজন। যখন দিই ঈশ্বর সেটা গ্রাহ্য করে, গ্রহণ করে, আর ঈশ্বর যেটা গ্রহণ করে গ্রাহ্য করে ঈশ্বর তার সেটাকে আশীর্বাদ যুক্ত করে। খ্রিস্টদের ভাই বোন, আজকে আমরা এই দিকটাকে দেখি না, আমরা শুধু ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমাদের প্রেয়ার লাইফ, আমাদের যা কিছু ধার্মিকতা আমরা শুধু ঈশ্বরের কাছে লিস্ট নিয়ে আসি, আমার এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন, সবসময় আমাদের প্রার্থনায় লিস্টটাকে আমরা ঈশ্বরকে ধন্যবাদও দিই না, বা আমরা ঈশ্বরের কাছে সম্পর্ক গঠন করি না, আমরা ঈশ্বরের সঙ্গে কোনো রকম কানেকশন রাখতে চাই না, শুধু প্রয়োজনে আমরা ঈশ্বরকে ব্যবহার করতে চাই। আর যার জন্য ইয়োব 22:21 পদে বলছে, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার কাছে আসবে। ঈশ্বরের সঙ্গে পরিচিত হওয়াই যথেষ্ট, ঈশ্বরের আদেশ পালন করাই যথেষ্ট। যখন আমরা এটা করি তখন অটোমেটিকলি আশ্চর্যভাবে আমরা সেই চাওয়া পাবো, আমাদের কাছে ঈশ্বর দিয়ে দেয় বা আমাদের প্রাপ্য আমরা পাই, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসে আর আমরা উৎসে উঠি। কিন্তু যখন এটা পালন করি না, শুধু পাওয়া রিলেশনটা আমাদের শুধু পাওয়া হয়, তখন কিন্তু আর আমাদের সেই আশীর্বাদ আসে না, কোইনের অবস্থা হয় আমাদের, আমাদের ভালোবাসা বা আমরা যেটা দিই সেটা গ্রাহ্য হয় না। খ্রিস্টদের ভাই বোন, একবার নিজের দিকে তাকান, আপনি কতটা ঈশ্বরকে ভালোবাসেন, আপনার দেওয়াটা ঈশ্বরের কাছে কি প্রথম না শেষ। যিরকীয় সম্পর্কের গল্প, যিরকীয় যে সম্পর্কের গল্পটা আছে আজকের আমরা সেটা দেখব, এবং তার মধ্যে দিয়েও আমরা দেখতে পাবো ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের ক্রোধ। ঈশ্বরের ক্রোধ, যিরকীয়র গল্প দেখার আগে আমি বলতে চাই যে যিহোশুয়ার পুস্তক 6:18 পত্র আমরা পড়ে নেব, যেখানে বলছে, আর তোমরা সেই বর্জিত দ্রব্য হইতে আপনাদেরকে সাবধানে সাবধানে রক্ষা করিও। আবার পড়ি, আর তোমরা সেই বর্জিত দ্রব্য হইতে আপনাদেরকে সাবধানে রক্ষা করিও, নতবা বর্জিত করিবার পর বর্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইসরায়েলের শিবির বর্জিত করিয়া ব্যাকুল করিবে। আমেন। এখানে একটা ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। যখন সেই রাজা ঈশ্বরের কাছে নত হয় এবং ঈশ্বরকে বলে, আমাকে তুমি আমার যুদ্ধে জেতার সেই অধিকারকে দাও, এবং ঈশ্বরের কাছে সে বলে, আমি 10টা রাজ্য জয় করব, 10টা শহরকে জয় করব, এবং দশম শহর যেটা হবে সেখানে যা কিছু সম্পত্তি, যত রকম সোনা গয়না অর্থ যা কিছু পাবো আমি তোমার উদ্দেশ্যে দেব। যিহোশুয়া বলেননি আমি 10টি শহরকে বিজয় করব এবং দশমতম শহর থেকে আমি ঈশ্বরকে সোনা ও রূপ দেব। যিহোশুয়া প্রথম থেকে দিয়েছেন। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছে, প্রথম থেকেই যিহোশুয়া দিয়েছে, 10টা জেতার পর দেয়নি, তিনি প্রথম থেকেই দিয়েছে। যিহোশুয়া প্রথম থেকে দিয়েছেন এবং তারপর ঈশ্বর তাকে বহুবিধ বিজয় এবং শহর এবং সোনা এবং রূপ দিয়েছেন। এক ব্যক্তি, তাদের মধ্যে এক ব্যক্তি ছিল যে আদেশ উল্লঙ্ঘন করেছিল, অবাধ্য হয়েছিল, এবং সে নিজের জন্য কিছু সোনা গয়না
সে লুকিয়ে চুরি করে নিয়ে চলে গেছিল, এবং সেই অর্থ চুরি করা যেটা ঈশ্বরের ছিল, যেটা ঈশ্বরের ছিল। এখানে বলছে যিশুও যখন ঈশ্বরেরটা দিয়ে দিত, সেখান থেকে ঈশ্বরের থেকে ঈশ্বরের ভাগ থেকে একজন ব্যক্তি সে চুরি করেছিল। আর এই চুরির ফলে পুরো ইসরায়েল, পুরো সেনা অভিশপ্ত হলো এবং ঈশ্বরের কাছে তারা নিচু হয়ে গেল। যদি আমরা দেখি যিশুর পুস্তক 7:1, সেখানে বলছে কিন্তু ইসরায়েল সন্তানগণ বর্জিত বস্তু সম্বন্ধে সত্য লঙ্ঘন করিল, মানে তারা বাধ্য রইল না, ফলত যিহুদিয়া বংশীয় সোরেহের সন্তান, শুদ্ধির সন্তান, কৃত্রিমের পুত্র আখন বর্জিত বস্তুর কিছু হরণ করিল। যে চুরি করেছিল তার বংশগত ধরে কথা বলছে, তাহাতে ইসরায়েল সন্তানদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। আমিন। এখানে ঈশ্বর, এরা যখন ঈশ্বরের বাধ্য ছিল না, চিন্তা করুন পুরো বড় টিম, কত গুণ সৈন্য, সৈন্য সাম্রাজ্যের মধ্যে ভর্তি লোক, তার মধ্যে একজন অবাধ্য হওয়ার দরুন ঈশ্বর ক্রোধিত হয়েছিল, এবং সেই ক্রোধের কারণে কি হলো, তারা কিন্তু হারতে শুরু করলো। যদি আমরা দেখি যিশুর পুস্তক 7:10-12 দুটি পদকে আমরা বিশেষভাবে ধ্যান দেবো, সেখানে যদি দেখি তখন সদাপ্রভু যিশুকে কহিলেন, তুমি ওঠো, কেন তুমি অর্ধমুখ হইয়া পড়িয়া আছ? ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে, এমনকি তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণাও করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে, নিজেদের সম্পত্তির সঙ্গে তা রেখে দিয়েছে। এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারবে না। এই যে চুরি করেছিল তার, যেটা ঈশ্বরের প্রাপ্য, সেখান থেকে যখন চুরি করেছে, সেই জন্য পুরো সেনা যারা জিতে জিতে আসছিল এতদিন সমস্ত শহরের সঙ্গে দেশের সঙ্গে, তারা হারতে শুরু করলো। আর যখন হারতে শুরু করলো, তখন সেই ঈশ্বরের দাস গিয়ে ঈশ্বরের পায়ে পড়ে নিচু হয়ে রয়েছে। আর প্রথম পদে সেই কথাই বলছে, যিশুকে বলছে ঈশ্বর, সদাপ্রভু যিশুকে কহিলেন, তুমি ওঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো? মানে মাথা নত করে হুমড়ি খেয়ে পড়ে ঈশ্বরের কাছে কাঁদছে, কেন প্রভু আমরা হারছি কেন? তুমি তো, তোমার তো প্রতিজ্ঞা ছিল আমরা জিতবো, আমরা হারছি কেন? তুমি যা নিয়ম বলেছো আমি তাই করেছি। কিন্তু ঈশ্বর বলছে, না, তোমার লোকের মধ্যে একজন চুরি করেছে, আমার যেটা, আমি তো তোমাদের জিনিস দিয়ে হাত দিইনি, তুমি যেটা প্রতিজ্ঞা করেছিলে সেইটা তুমি আমাকে দিয়েছো, সেখান থেকে তোমার লোকেরা চুরি করেছে। আর শুধু চুরি করেছে এমন নয়, আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এমন নয়, সেই অর্থ সোনা নিয়ে গিয়ে নিজেদের সম্পত্তির সঙ্গে রেখে দিয়েছে নিজের বলে। তাই তোমরা ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারবে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যাও, কেননা তাহারা বর্জিত হইয়াছে, তোমাদের মধ্যে হইতে সেই বর্জিত বস্তু উৎপাট না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। বলছে তোমাদের মধ্যে যে বর্জিত করেছে সেও বর্জিত হয়েছে, তাকে সমেত তুলে ফেলো, না হলে তোমরা আমাকে আর পাবে না, আমি তোমাদের সঙ্গে দাঁড়াবো না। একবার চিন্তা করুন, ঈশ্বর তোমার পক্ষে, ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করছে, ঈশ্বর তোমার হয়ে দাঁড়িয়েছে, তুমি দেখছো তুমি শান্তিতে জীবনযাপন করছো, আশীর্বাদের জীবনযাপন করছো, তুমি বাধ্য জীবনযাপন করছো, তোমার লাইফে ঈশ্বরের আদেশ পালন করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে, আর তুমি আনন্দে রয়েছো, হঠাৎই তুমি কি করলে? ঈশ্বরের বিরুদ্ধে চলে গেলে। এবং ঈশ্বর যখন তোমার হয়ে যুদ্ধ লড়ছে, তখন শয়তান হাসছে আর বলছে, কি কার হয়ে লড়ছো? দেখো সে তো আমার পক্ষে, তুমি ওর পক্ষে হয়ে লড়ছো, তো সে তো আমার পক্ষে, সে আমার ইচ্ছাকে পূরণ করছে, সে তোমার দিয়ে তোমার অর্থকে চুরি করছে। একবার চিন্তা করুন, ঈশ্বর আমার হয়ে লড়ছে, অথচ আমি ঈশ্বরের নয়, আমি শয়তানের হয়ে গেছি, আমি শয়তানের ইচ্ছা অনুসারে চলছি, আর তাই ঈশ্বর ক্রোধিত। খ্রিস্ট ভাই বোন, অনেক সময় আমরা আমাদের ধার্মিকতা জীবনে পড়ি বলে আমাদের জীবনে অভিশাপ নেমে আসে, অনেক সময় আমাদের ডিসিপ্লিন লাইফকে আমরা নষ্ট করি বলে আমাদের জীবনে অভিশাপ নেমে আসে। আমি অনেক ইউথকে দেখেছি যারা দেখায় আমরা ধার্মিক, খুব হাউচাউ করে, সব কিছু পরিবর্তন তাদের জীবনে আসে, তারা পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে, তাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়, তাদের আশীর্বাদকে তারা দেখতে পায়, কিন্তু মুখের কথা, তারা অনেক সময় বাজে কথা ইউজ করে,
বন্ধু বান্ধবের মধ্যে আর কি মারতে মারতে খুব স্ল্যাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর কিটা শয়তানের প্রধান অস্ত্র, সেটা ইহুদদের মধ্যে ইউজ করে, আর যারা অর্থের লোভী তাদের মধ্যে অর্থের সেই লোভটাকে নিয়ে চলে আসে। তো এইভাবে আমরা যখন ঈশ্বরের থেকে বর্জিত হই তখন কিন্তু অভিশাপ প্রাপ্ত হই, কিন্তু ফিরে আসা ঈশ্বর চায়। যখন আমরা সেইটাকে ভুলি, সেটাকে ত্যাগ করি, ঈশ্বর কিন্তু আমাদের কাছে ফিরে আসে এবং আশীর্বাদ করে। ঈশ্বর বলছেন যে ইসরায়েলকে তাহাকে লুট করছে তাই তাদের উপর কোনো আশীর্বাদ নেই। ঈশ্বর বলছে ইসরায়েল তাকে লুট করছে, মানে ঈশ্বরকে লুট করছে। ভাবতে পারছেন, যে ঈশ্বর তাদের হয়ে লড়ছে সেই ঈশ্বরকেই তারা লুট করছে, সেই ঈশ্বরের অর্থ তারা লুট করছে, আর তাই ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দেবে না। আর ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দেবে না, জেনে রাখবেন আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাবেন না, কারণ ঈশ্বর তোমার পক্ষে। বাইবেল বলে ঈশ্বর যখন তোমার পক্ষে কে তোমার বিপক্ষে, আর আমরা ঈশ্বরের বিপক্ষে যদি হই তাহলে ঈশ্বর কি করে আমাদের পক্ষে হতে পারে? খ্রিস্ট ভাই বোন, আমাদের জীবনযাত্রায় ভুল আছে, আমাদের জীবনযাত্রায় প্রবলেম আছে, তাই এই সমস্ত কিছু হয়। যেরকম ইসরায়েলের প্রতি ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, ঠিক সেইভাবে আমরা আমাদের জীবনে কিন্তু অনেকবার ক্রোধ নামিয়ে আনি। আমরা এটাকে বোঝার জন্য আমাদের মালাকি দেখতে হবে, মালাকি 3:8-9। আমাদের প্রত্যেকে জানা বাক্য বহুবার পাঠ করেছি এবং 10টাকে আমরা বিশেষ পাঠ করেছি, কিন্তু আজকের আমরা মালাকি 3:8-9 দেখবো, যেখানে বলছে মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে। প্রথম প্রশ্ন, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, ডাইরেক্টলি ঈশ্বর বলছে তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছো কিসে তোমাকে ঠকাইয়াছি। আমরা সবসময় কোশ্চেন করি, ঈশ্বর কোথায়, আমি তোমাকে ঠকালাম, আমি তো তোমাকে ঠকাইনি। ঈশ্বর বলছে দশমাংশে ও উপহারে, মানে যেটা আমরা স্যালারি পাই, যেটা আমরা বিজনেস করে কামাই, যেখানে আমরা শস্য বা চাষবাস করি, তার 10% সেই আদি পুস্তক থেকে, সেই আদমাবাদ থেকে শুরু হয়েছে, তার 10% ঈশ্বরকে দেওয়া উচিত। আর এটা প্রত্যেকে দিয়েছে, আমরা দেখলাম কোইনার হেবেলের গল্প, সেখানে এই বিষয় নিয়েই যত রকম অভিশাপ এবং ভালোবাসা দেখানো হয়েছে। কিন্তু এখন আমরা বলছি আমরা কোথায় তোমাকে ঠকাচ্ছি, দশমাংশে। অনেক বিশ্বাসী তারা নিজের দশমাংশ দেয় না, অনেক বিশ্বাসী তারা শুধু বলে ঈশ্বর তুমি আমাকে দাও, আমি তোমাকে কি দেব। ঈশ্বর এখানে লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, মালাকিতে লেখা রয়েছে, ক্লিয়ারলি লেখা রয়েছে যে দশম অংশ, যেটা 10% ঈশ্বরের, যেটা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও, যেটা কৈশোরের তা কৈশোরকে দাও, যা জগতের তা জগৎকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এখানে যদি 10% আমাদের দেওয়া উচিত তাহলে দেওয়া উচিত, কারণ আমরা যখন দিই তখন আশীর্বাদ যুক্ত হই। আমি এটা বহুবার বলেছি, আজও বলি, আমরা যদি দেখি যিশু যখন 4,000 লোককে খাওয়াইছিল, তিনি কিন্তু চাইলে পাথরকে তুলে রুটি বলে তিনি রুটি বলতো আর রুটি হয়ে যেত। এই বিষয়টাকে যদি দেখতে পাই, যদি আমরা জানতে চেষ্টা করি সত্যি কি যিশু পাথর তুললে রুটি হয়ে যেত, তাহলে আমরা যিশুর 3টে পরীক্ষার মধ্যে চলে যাই, যেখানে প্রথমে শয়তান এসে বলে তুমি ক্ষুধার্ত, তুমি তৃষ্ণার্ত, তোমার সেই ক্ষমতা আছে, তুমি পাথরকে রুটি হতে বলো, রুটি হয়ে যাবে। আর যিশু উত্তর করে বলে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেকটি বাক্যে মানুষ বাঁচে। ওখানেই শয়তান ওনার পরিচয় দিয়েছিল যে ওনার কি পাওয়ার আছে, উনি কি পারে। সেই রুটি কি সে বানাতে পারতো না, কিন্তু সেই 4,000 লোককে খাওয়াবার জন্য তুমি তাদের কাছ থেকে কিছু চেয়েছিল। তোমাদের কাছে কি আছে, 4টা রুটি আর 2টি মাছ। রুটি আর মাছ নিয়ে এসে বলেছিল প্রভু এই দেখো 4টা রুটি আর 2টি মাছ আছে, কি করবো, এত লোক, 4,000 লোক আর তাদেরকে 4টে রুটি আর 2টি মাছ। যিশু সেটাকে তুললো আর প্রার্থনা করলো আর ওটাকে ছিঁড়তে শুরু করলো। 4,000 লোক খাওয়ার পরও 12 ডালা বেঁচে গেছিলো, বাইবেল বলে 12 ডালা বেঁচে গেছিলো। আর আপনাকে আরেকটা কথা বলে রাখি, এই যে 4,000 লোক গুনেছে, সেই সময় শুধু পুরুষদের গোনা হতো, মহিলা আর বাচ্চাদের গোনা হতো না। যদি সেটা ক্যালকুলেট করা যায় তাহলে কত লোককে খাবিছে তার কোনো ঠিক নেই, কারণ আপনারা আজ মণ্ডলিতে বা চার্চে দেখতে পারেন একটা পুরুষের থেকেও মহিলাদের সংখ্যা অনেক বেশি, সে সময়ও তাই ছিল, কিন্তু পুরুষ সংখ্যা গোনা হয়েছিল 4,000 পুরুষ, যাদেরকে খাবিয়েও, মহিলাদের খাবিয়েও, বাচ্চাদের খাবিয়েও 12 ডালা বেঁচে গেছিল। খ্রিস্টতে ভাই বোন, যদি আমি যখন এর কনসেপ্টটা আমি অ্যাকচুয়ালি বোঝাবার চেষ্টা করছি, যিশু বলতে চাই বা ঈশ্বর বলতে চায় তোমার যা আছে তুমি আমাকে দাও, দাও, তুমি দিয়ে দেখো, আমি আমি সেটা নেব না, আমি চাইছি যে তুমি আমাকে দাও আর আমি আশীর্বাদ করি আর সেটা বৃদ্ধি পাও। সেদিন 4টে রুটি আর 2টি মাছ,
পাঁচটা রুটির দুটি মাছ যখন নিয়ে গেছিল, আর সেটাকেই আশীর্বাদ করা হয়েছিল আর বৃদ্ধি হয়েছিল। যখন আমরা আমাদের স্যালারি 10% যেটা ঈশ্বরের, কোনো কিছু খরচা না করে, কোনো কিছু খরচা না করে ফার্স্ট পার্টটা যখন তুলে ঈশ্বরকে দিই, ঈশ্বর তাতে হাত রাখে আর আশীর্বাদ করে, আর আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপ হতে শুরু করে। আমি বহুজনের টেস্টিমনি জানি, কলগেট কোম্পানির বিষয়ে জানি, কলগেট কোম্পানি সেটে দেখবেন আপনারা কত টুথপেস্ট আছে, তারা কত অ্যাড দেয়, কলগেট কোম্পানি কটা দেয়, কারণ সে ঈশ্বরকে দশমাংশ দেয়, সেই কোম্পানি ঈশ্বরকে দশমাংশ দেয়, তাই তার অ্যাডের প্রয়োজন পড়ে না, ঈশ্বরের ব্লেসিং আছে তাই সেই কোম্পানি বৃদ্ধি পায়। আমরা আমাদের লাইফের বৃদ্ধি সাকসেস যা কিছু চাই তার জন্য আমাদের প্রয়োজন ঈশ্বরের বাক্যের প্রতি ফেথ রাখা, ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত হওয়া। আপনি ধার্মিক শুধু ওই চিৎকার করে ধার্মিক হওয়া যায় না, আপনি ধার্মিক শুধু ওই মুখে স্বীকার করলে হয় না, আপনি ধার্মিক এই জন্য নয় যে শুধু ঈশ্বরের কাছে এসে আপনি চাইবেন, ঈশ্বরের বাক্য পালন করা এবং তাতে চলাটা খুব প্রয়োজন। যখন আপনি চলেন তখন কিন্তু আপনি আসল রেজাল্ট দেখতে পান। দেখবেন ঘরে লাইট লাগালে যথেষ্ট নয়, কারেন্টের প্রয়োজন আছে, আপনি কত লাইট লাগালেন ইম্পর্টেন্ট নয়, আপনাকে পাওয়ার দিতে হবে, পাওয়ার হচ্ছে যিশু, পাওয়ার হচ্ছে যিশু। আপনি সেই পাওয়ারকে জানতে গেলে আপনাকে বাক্য পড়তে হবে, বাক্য মতে চলতে হবে। যেদিন আপনি চলতে শুরু করেছেন আপনি জেনে রাখুন আপনার লাইফ আশীর্বাদের সেই ঝর্ণার মধ্যে রয়েছে, আর আপনি রেগুলার সেই আশীর্বাদের ঝর্ণার জল খাচ্ছেন এবং আনন্দে জীবনযাপন করছেন। খ্রিস্টতা ভাই বোন, আজকের আমি আপনাকে বলতে চাই ঈশ্বর আপনার জন্য কিছু রেখেছে, ঈশ্বর চায় আপনি আশীর্বাদ যুক্ত হন, ঈশ্বর চান আপনি যেন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পান, ঈশ্বর চায় যেন আপনার বিজনেস বেটার হোক, ঈশ্বর চায় আপনার চাকরি বেটার হোক। যখন আপনি এর মধ্যে চলেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে। আমরা যদি দশমাংশ না দিই আমাদের আশীর্বাদ নেই, কাজে কাজ বা পড়াশুনো সফলতা কিছুই থাকে না। দেখবেন ফ্যামিলি রিলেশন খারাপ হতে শুরু করে, যারা নিজেদের জীবনকে নিজের মতন করে পরিচর্যা করে তাদের জীবনের সুরক্ষাও চলে যায়। কিন্তু দশমাংশ এমন একটা বিষয়, আপনি প্রথম ফ্রিডম পাবেন যেটা হচ্ছে আপনার ওষুধ থেকে, মেডিসিনের স্টোর থেকে আপনি সুরক্ষা পাবেন, আপনি সমস্ত সুদের থেকে ফ্রিডম পাবেন, আপনি সমস্ত রকম ফাইন্যান্সিয়াল বিষয়গুলোতে ফ্রিডম পাবেন, কারণ ঈশ্বর আপনাকে গরিব রাখতে চায় না, আশীর্বাদ দিতে চায়। এর জন্য প্রয়োজন, আমি বলবো না যে আপনার জীবনে প্রবলেম আসবে না, আমি বলতে চাই না যে আপনার জীবনে সমস্যা আসবে না, আমি বলতে চাই সমস্ত সমস্যার সমাধান তো খ্রিস্ট। জেনে রাখুন আপনার লাইফে যা প্রবলেম আছে তার থেকেও বড় আমাদের প্রভু, আর যখন তিনি বড় তিনি পাহাড় সমেত উখড়ে ফেলে দিতে পারে, কিন্তু ফেথফুলি আমাদের জীবনযাপন করা উচিত। আসে আজ আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, আপনার জীবনে ব্লেসিংয়ের জন্য, আপনার সিদ্ধান্ত নেবার জন্য আমি প্রার্থনা করি। পবিত্র পিতা আমি প্রার্থনা করি আজকে যতজন প্রভু এই প্রচারকে দেখছে, যতজন প্রভু এই প্রচারকে গ্রহণ করছে, প্রভু তুমি তাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দাও, কিন্তু তার আগে যেন তারা ডিসিশন নিতে পারে, লাইফে স্টেপ নিতে পারে প্রভু, যা তোমার তা তোমাকে দিতে পারে, তোমার জন্য তোমার বাক্যের জন্য যেন নিজেকে সমর্পণ করতে পারে, তোমার বাক্য অনুসারে যেন জীবনযাপন করতে পারে, যেন আমরা আমাদের জীবনে আমাদের অর্থকে তোমাকে দিয়ে আশীর্বাদ করাতে পারি, যা তোমার প্রাপ্য তোমাকে দিতে পারি, আর তুমি বহু গুণে তা বৃদ্ধি করো। প্রভু আমি প্রার্থনা করি আমাদের লাইফের সেই আশীর্বাদকে আমরা চাই, আমরা শুধুমাত্র চাওয়া পাওয়াতে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, আমরা ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে সম্পর্ক গঠন করতে চাই। প্রভু তুমি আমাদের সবর্তে তোমার আত্মার পরিচর্যা দাও, আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রভু আপনার জীবনকে আশীর্বাদ করুক, আপনার জীবন আশীর্বাদে পরিপূর্ণ হোক, জয় যিশু।